أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি মোহাম্মদ আব্দুল হাই সরকার সরদগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মহামারী করোনায় আক্রমণ হয়ে দেশের পবিত্রতা রক্ষা না পাওয়ায় করোনা নামক ভাইরাসের কবলে পড়ে আমাদেরকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। বিদায়, আমি নিজেও ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য অনলাইনে ক্লাস করার ইচ্ছা পোষণ করছি। আমার স্নেহের কচিকাচার ছাত্র ছাত্রীদের জন্য ক্লাসের ব্যবস্থা করা জরুরি মনে করছি। স্নেহের অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আজকে তোমাদেরকে কালিমা তৈয়িবা এই পাঠটি বোঝানোর জন্য চেষ্টা করি। কালিমা মানে এখানে বাক্যরূপে ব্যবহৃত হচ্ছে। তাই বিদায়, আমরা কালিমা শব্দের অর্থ নিতে পারি বাক্য। তৈবা মানে পবিত্র, তৈবা আরব শব্দ, এর অর্থ পবিত্র। দুনিয়ার মধ্যে স্কুল কলেজের মধ্যে বাক্য সেন্টেন্স আমরা যাই বলি কালিমা, যাই বলি যেসব বাক্য আছে এর মধ্যে পৃথিবীর যত বড় বড় বাক্য আছে, আয়াত আছে, সেন্টেন্স আছে ইত্যাদি ইত্যাদি, সবগুলির মধ্যে সরস এবং পবিত্র কালিমার নাম কালিমা তৈয়িবা।
এর চেয়ে ভালো কথা, এর চেয়ে সুন্দর কথা আল্লাহর জগতে আর নেই। কোরআন হাদিসে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমাকে একটি সুন্দর কথা শেখাই দেন। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমা, এই কালিমা তো আমি পড়ি, এই কালিমা তো আমি জানি, এটা সবাই জানে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জানে এর তাৎপর্য, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর অর্থ, এর গভীরতা কি আছে না আছে আমি আল্লাহ জানি, দুনিয়ার মানুষ তো জানি না, তুমিও জানো। এই কালিমাকে এক পালে রাখা হইলে আর অন্য সব কিছুকে আরেক পালে রাখা হইলে এই কালিমার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি অভিহাম্মি। স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদেরকে এই কালিমার তৈরিবার সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত পয়গাম্বর, যিনি আল্লাহ তাআলার পরিবর্তে আল্লাহর কথাগুলি মানুষের কাছে পৌঁছে দিবেন, মানুষের আমালকে ঠিক করবেন, মানুষের আখলাককে ঠিক করবেন, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করাইবেন, মানুষকে জান্নাতে নিয়ে যাইবার জন্য চেষ্টা করবেন। ওই লোকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর অর্থ এই দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা। আজকে আমি তোমাদের সামনে এ পর্যন্ত আলোচনা রেখে বাকি অংশ পরে আলোচনা করব, এ প্রত্যাশায় আমি তোমাদের নিকট থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।